জাহ্নবী যতদিন আমাদের বাড়িতে আসেনি আমাদের তো সব ব্যাপারে একমত ছিল, তাই না? অথচ দেখো, জাহ্নবী আসার পরই না আমাদের মুখটা কিরকম উল্টো হয়ে গেল। একদম বিপরীত। চলো দিদি ভাই, এরকমটা যে হতে পারে না আমি কখনো ভাবিনি, কখনো না। দেখো, আমার যা বলার আমি বললাম। আমি তোমাদের মতো আবেগ নিয়ে চলি না। দেখো, আমি যা করি যুক্তি দিয়ে কাজ করি। আমার মনে হয়েছে এটা বলা উচিত, এটা ভালো, তাই বলেছি। আমি আপনার কথা বুঝতে পেরেছি আঙ্কেল। আমি এখানে এসে নতুন করে অশান্তির কোনো সুযোগ দেব না, আমি শুধু এই কথাটুকু আপনাকে বলতে পারি। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে নিজের সংসারে মন দিয়ে সংসারটা করবে। দেখো, সেখানে মন বসাতে গেলেও তো মনটাকে টিকিয়ে রাখতে হবে সেখানে। আর সবসময় যদি উড়ু উড়ু মন হয় তাহলে তো সেখানে সংসারে মন বসবে না। এবার আমি ওকে আশীর্বাদ করব, তোমরা প্লিজ এমন কোনো কথা বলো না যাতে ওর মনটা ভেঙে যায়। এই তো আজ আশীর্বাদ, কাল আইবুড়ো ভাত আর পরশুদিন পি। এত অধৈর্য হচ্ছ কেন? চলেই তো যাবে, ও ভরসা রাখতে পারছো না এটুকু? আরো তো বারবার বলছে ও আসবে না। আমি বলি ওকে মাঝে মাঝে আসতে হবে বই কি। ভয় নেই, তাতে আমার ছেলের সংসারের ভাঙন ধরবে না। যে ভাঙন ধরেছে তার থেকে বেশি অন্তত কিছু হবে না। কি বলতে চাইছো তুমি? তোর মুখে দেখছি কোনো কিছুই আটকায় না রে। তুমি কি তাতে খুব খুশি হচ্ছে ছোট মা? রোশনি, আমি তো দেখছি তোমার শাশুড়ি তোমার সংসারটা ভেঙেই দেবে গো। খবরদার, একদম মুখ সামলে কথা বল। কার সম্পর্কে কথা বলছো তুমি, ভুলে গেছো? এই বাড়িতে সবে বিয়ে হয়ে এসেছো, এরকম ভাবে কথা বলছো তুমি? আর তোমরা দেখছো কেউ কেউ কিচ্ছু বলবে না? না, কেউ কিছু বলবে না ছোট, কেন বলবে? ও আসা পথ থেকে যা দেখেছে সেই ভিত্তিতেই কথাগুলো বলছে। আচ্ছা, তুই কি জানিস তো ওই জাহ্নবী আসার পর থেকে না কেমন যেন বদলে গেছিস, অনেক বদলে গেছিস। ছোট মা, তুমি তো সারাদিন অনেক পরিশ্রম করেছো বলো, আমি এখানে যতক্ষণ থাকবো কথা কথান্তর হবে। তুমি যদি আমাকে তাড়াতাড়ি একটু আশীর্বাদ করে দাও তাহলে। আমার নিজের শাশুড়ি আমার সঙ্গে কোনোদিন এরম করে কথা বলে না, আর তুমি আমাকে এমন করে বললে না বাবা। হাই, নিজের শাশুড়ি মানে আমি কি তোমার পরের শাশুড়ি? ছোট মা দেখো, সবাই যখন ওকে বারণ করছে তুমি কেন বিয়ের পরে ওকে বাড়িতে আসতে বলছো? না মানে দেখো, তোমার কি একবার জন্য মনে হচ্ছে না যে আমার কোনো অসুবিধে হতে পারে বা আমার তাতে মত নাও থাকতে পারে? রোশনি, রোশনি, এই বাড়িটা যতটা তোমার ততটাই কিন্তু আমার। তোমার অমত থাকতে পারে কিন্তু আমার মত থাকতেই পারে। তোমার মতেরও গুরুত্ব দেওয়া উচিত, আমার মতেরও গুরুত্ব দেওয়া উচিত। এবার তুমি ঠিক করো রোশ, তুমি কার কথার গুরুত্ব দেবে। দেখো রোশ, যদি তুমি
তোমার কথা গুরুত্ব দাও, তাহলে কিন্তু জাহ্নবীর আশা এখানে বন্ধ হয়ে যাবে। আর যদি তুমি আমার কথা গুরুত্ব দাও, তাহলে তাহলে জাহ্নবী মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতে পারবে। ও আসবে। এবার বলো, তুমি কার কথার গুরুত্ব দেবে? বলো, চুপ করে থেকো না, বলো উত্তর দাও। বলো, চুপ করে থেকো না, বলো উত্তর দাও। কার মত আবার? ওরই তো স্বামী, ওর স্বামীকে নিয়ে যখন এত গন্ডগোল, তখন ওর মতটাই তো ধরতে হবে। আমি কি তোমার কাছে কোনো উপদেশ চেয়েছি? সবাই বলছে, তাই আমিও বললাম। লেখা, চুপ করো, তুমি চুপ করো, সব কথার মধ্যে তুমি কথা বলতে যেও না। না মা, আমার আর কি, আমার তো কোনো দরকার নেই। সারা দিন একটা ছোট বোনের মতো মেয়ে এসে কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া করছে না, খারাপ লাগে, চোখে দেখতে পারি না, তাই জন্যই কথাগুলো বলে ফেলি। ঠিক আছে, আমি মুখে কুলু পাটলাম, আমি আর কোনো কথাই বলবো, ঠিক আছে? কি গো তোমার ছোট বোনের মতো? কেন, রোশনি আমার ছোট বোনের মতো? আমি তো ওকে সেরম চোখেই দেখি বাবা। তবু ভালো। তোমার মুখ থেকে এই কথাটা শুনে সত্যিই ভালো লাগলো। এরকম অনেকে আছে জানো তো, যারা নিজের ছোট বোনকে বোন না ভেবে শত্রু ভাবে। তুমি একটা কাজ করো না লেখা, তোমার এই ভালো শিক্ষাটা তুমি যাকে বোন বলে মনে করো তাকে একটু শিখিয়ে দিও। ছোট মা, চেঁচিও না, আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি। আচ্ছা, এখানে কি আশীর্বাদের অনুষ্ঠানটা হবে? তুমি বারবার বলেছিলে বলে তাই এখানে এসেছি। কি করব বলো, আশীর্বাদ করব বলেই তো এসেছিলাম, কিন্তু তোমরা যা ওকে অভিশাপ দিচ্ছ, আমি তো আশীর্বাদটা শুরুই করতে পারছি না। ছোট মা, তুমি আমাকে আশীর্বাদটা করে দাও না। হ্যাঁ, এই ঝিলমিল জানা আসনগুলো নিয়ে এটা এখানে রাখ। বস। এই ঝিলমিল, বলছি যে দেখ, চেয়ারের উপর কয়েকটা বাক্স রেখেছি, নিয়ে আয় তো। আমি আনছি। এবার একটু মিষ্টি মুখ করে নাও তো। এই দেখো তোমার জন্য কি এনেছি। তো
তোমার পছন্দ হচ্ছে? হুম, পছন্দ হয়েছে তো? এই হারটা কি সোনার নাকি? উমা, আশীর্বাদে সোনা দেবো না তো কি দেবো দিদি? এত লোক তো ঠকালো, সেসব দিয়ে মেয়েটাকে আমিও ঠকাবো?